দাদা দিদি আসুন আসুন মাথা ব্যথা ঘাড়ে ব্যথা পেটে ব্যথা মনে ব্যথা সমস্ত রকম ওষুধ আমার কাছে পাবেন আসুন আসুন একটা মলম দিন বাড়িতে বয়স্ক মা আছে অনেকদিন ধরে ব্যথা সারবে তো অবশ্যই সারবে এই মলমটা নিয়ে যান লাগিয়ে শুয়ে পড়বেন কালকে সকালে যদি ঘুম থেকে উঠে তাহলে দেখা করবেন ঠিক আছে দাদা দাঁড়া সামনে আয়ুর্বেদ কলেজ আছে ওখানে ডাক্তার বাবুরা আছে নিজের মাকে নিয়ে আসো ওইখানে সব রোগ সারা হবে এরকম ফান্দে পা দিবেন না ওষুধ জিএমপি সার্টিফাইড কিনা আগে দেখে নেবেন দাদা একটা অ্যালোভেরা জুস দেবেন তো অ্যালোভেরা জুস বলবি হ্যাঁ দিদি আপনি যে ওষুধটা নিচে আপনার কাছে কোনো প্রেসক্রিপশন আছে না তাহলে আপনি এভাবে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিতে পারেন না আর আপনিও এভাবে প্রেসক্রিপশন ছাড়া পেশেন্টকে ওষুধ দেবেন না এই ওষুধের সাইড এফেক্টস নেই এটা কিন্তু একটা ভুল ধারণা যে কোনো ওষুধই যদি ভুলভাবে ইউজ করা হয় তাহলে এটা মারাত্মক হতে পারে কিরে সকালবেলা উঠেই ফোন ঘাটছিস আমরা আয়ুর্বেদিক স্টুডেন্ট हेल्दी फूड हैबिट स्वस्थ रहने के लिए सबसे जरूरी है इसे नजरअंदाज ना करें।